পৃথিবীর জমিনে একজন আবিদা জাহিদা নেককারীর মহিলা ছিলেন বাবা, ওই মহিলাটির নাম ছিল হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা। পৃথিবীর জমিনে এমন ইবাদত ছিলেন, এমন আল্লাহর ইবাদত বান্দাগি করেছিলেন বাবা রাবিয়া, বড় গরিব ঘরে জন্ম নিয়েছিলেন বাবাজি। আমার দেখবেন পৃথিবীর জমিনে যাদের ঘরে মেয়ে সন্তান জন্ম নেয় তারা আপনার পুত্র আশাবাদী হয়, যাদের পুত্র বেশি হয় তারা একটা মেয়ের আশাবাদী হয়। বাবা আমার দরুদী নবী হাদিস শরীফে জানান, আল্লাহ পাক যাকে ভালোবাসে আল্লাহ তার ঘরে বেশি বেশি কন্যা সন্তান দান করে। মেয়ে হলে মুখ কালো হয়ে গেল, ছেলে হয়েছে তো রসগোল্লা বন্টন করে, আর মেয়ে হয়েছে তো চুপ করে গালে হাত দিয়ে আছে না, কারণ তাতে জানো না আর টি আর লাগবে। আর ও বাবা অ্যাপাচি লাগবে, এত টাকা পাবো কোথায়, তাই গালে হাত দিয়ে বসেছি। দুঃখ করো না আমার বাবা, আমার রাসূলের পাকের হাদিস কখনো মিথ্যা নয়, আল্লাহ যাকে বেশি ভালোবাসে তার ঘরে মহিলা দান করে, তার ঘরে কন্যা দান করে। আমার রাসূল হাদিস শরীফের ভিতরে জানান, কোন বাপ এবং মা যদি চারটি মেয়েকে বাবা আপনার লালন পালন করে বিবাহ শাদী দিতে পারে, ওই মেয়েগুলোকে যদি শরিয়ারে মোতাহারার উপরে আপনার লালন পালন করতে পারে, তার পিতা এবং মাতাকে কাল হাসরের মাঠে নূরের টুপি পরাইয়া জান্নাত প্রবেশ করানো হবে। এই যুবকেরা সোনা মানিকেরা, মেয়ে হয়েছে বলে তুমি দুঃখ করো না, মেয়ে হয়েছে বলে তুমি চিন্তিত হয়ে নাও। আমার রাসূলের পাক বলেছেন, আল্লাহ তোমায় বেশি ভালোবাসে তাই তোমাকে কন্যা সন্তান দিয়েছে, তাহলে কি পুত্র হলে ভালোবাসে না? হ্যাঁ পুত্র হলেও ভালোবাসে, পুত্র থেকে নারীর দাম বেশি। কেন এইরূপ মায়ের পেট দিয়ে গাউসে আজম এসেছেন, এই রূপ মায়েদের পেট দিয়ে খাজা মাইনউদ্দিন চিশতি আজমিরি এসেছেন, এই রূপ মায়ের পেট দিয়ে মুজাদ্দিদ আল-ফিসানি এসেছেন, এই রূপ মায়ের পেট দিয়ে সরকার আলা হযরত আজিমুল বারকাত হুজুর আগমন করেছেন, এই রূপ মায়ের পেট দিয়ে শালিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি আগমন করেছেন, এই রূপ মা জননীর পেট দিয়ে আমার মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী হুজুর আগমন করেছেন, এই রূপ মায়ের পেট দিয়ে মেজে হুজুর প্রি কিবলা আগমন করেছেন। আমার মায়ের জাত আপনাদের মতো মা পেট দিয়ে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার বুকে আগমন করেছে। ও গো জাননী, আপনারা যদি নেককারিণী হয়ে যান আপনার সন্তান নবীওয়ালা হবে। কথা কি বোঝা যায়? আব্বাজি আমার এমনি সমাতে আপনার কিনা দেখবেন, ওই মেয়েটার নাম হলো রাবিয়া, বাপের নাম হলো ইসমাইল, মায়ের নাম হলো মাহফুল, মা জননী ইবাদতি রিয়াজাতি বড় খুব দুনিয়ায় বুকে আল্লাহর ইবাদত করে। এই সোনা মানিকেরা, আল্লাহ পাক মাহফুলের গর্ভে তিন তিনটি কন্যা সন্তান দিয়েছে, চতুর্থবার মাহফুল গর্ভবতী হয়েছে। আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে করে বলেন, আল্লাহ গো আমি মাহফুল আপনার কাছে দোয়া করি, চতুর্থবার যেন তুমি আমাকে একটা কন্যা দিও না, একটি পুত্র সন্তান দিও। ও গো আল্লাহ, আমার স্বামীর তিন তিনটি কন্যার মুখ দেখেছি, আয় আল্লাহ গো পৃথিবীর জমিনে আমার স্বামী এখনো পর্যন্ত কিছু বলে না, দুই দিন তিন দিন খায় না, আমার মাটিতে পেট লাগায়া তোমার শুকরিয়া আদায় করি গো মালিক আল্লাহ। আর যদি আমার আবার এবারও যদি কন্যা সন্তান হয়, স্বামী যদি আমাকে বলে বিবিরো শুধু কি কন্যা হয় পুত্র কি হতে পারে না, আমি বিবি মেয়ে সইতে পারবো না, আল্লাহ অন্তত একটা পুত্র আমায় দিও। বন্ধুরে বাবারে, এইরূপ করতে করতে দিন ঘনিয়ে আসি, হঠাৎ স্ত্রী মেহফুল স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো বাড়িতে প্রসাব বেদনা আমার হয়, হয়তো বাচ্চা রাতে ভূমিষ্ঠ হতে পারে, ও গো আমার স্বামী আপনি একটু চলে যান না কেন, বাচ্চা নগরী কারো ঘর থেকে একটু তেল ধার করে নিয়ে আসুন, হয়তো তেল আনলে রাতের বেলা বাচ্চা যদি ভূমিষ্ঠ হয় আলো জ্বালানোর জন্য আমাদের সুবিধা হবে, বাচ্চার তত্ত্ববোধনে আমাদের অসুবিধা হবে না, আর অন্ধকারে বাচ্চা যদি আগমন করে
হবে, আমাদের বড় সুবিধা হয়ে যাবে, ওর থেকে সময় থাকতে তেলের ব্যবস্থা করুন। স্বামী আপনার বিবির কথা শুনে টুকটুক করে বাচ্চা নগরে ধনী দরজায় গিয়ে আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আল্লাহর করুণা আপনাদের প্রতি বর্ষিত হোক ও বাড়িওয়ালাগণ। দরজাটা খুলে গেল, দরজার সম্মুখে একজন হাজির হলো, কে? আমি ইসমাইল। খবর, একটু তেল যদি ধার দিতেন, আমার বিবি প্রসব বেদনা, রাতে যদি বাচ্চা প্রসব করি তখন আলো জ্বালানোর মতো তেল বাড়িতে নাই, একটু তেল ধার দেন, এই জন্য আপনার কাছে এসেছি। বাবা আমার ধনী ব্যক্তিটি বলে, ও ইসমাইল, তোমার জন্য আমাদের বাড়িতে তেল নাই, আমার ঘরে তোমার তেল নাই, কারণ একে যদি তেল ধার দেওয়া হয় আর তেল পরিশোধ করতে পারবে না, কারণ বাবা জীবন গরিবদেরকে আপনার চেপে রাখতে চেয়েছে। ওরে আমার যুবকেরা, সোনামানি কেনা, তেল যখন ইসমাইল পেল না, ইসমাইল মনে দুঃখে আর একটা দরজাতে চলে গেছে, ভাই দরজাটা খুলে দেয়, আমি ও ইসমাইল এসেছি একটু তেল ধার দাম। প্রত্যেক ঘরে একই কথা বলে, কেউ তাকে তেল ধার দিল না। বাবা মা নৈরাশ হইয়া ইসমাইল বাড়িতে ফিরে এসেছে, বিবিকে ডাকতে বলে, বিবি রে, এই বাচ্চা নগরে কত দরজায় গেলাম, কেউ আমাকে একটু তেল ধার দিল না। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার চিন্তা করবেন না, নিশ্চিত আল্লাহ কোন হেফাজত করবেন, ও গো স্বামী আপনি একটু আমার জন্য দোয়া করেন। যদি কোন সুবহানাল্লাহ, এ শোনা মানিক, কোন স্ত্রীর জন্য যদি স্বামী দোয়া করে আল্লাহ দরবারে কবুল হয়, আর ওই স্ত্রী জান্নাতি জান্নাতি হয়ে যায়। এখন তো স্বামী স্ত্রী মিল নেই, কথা বুঝেছেন? স্বামী যখন স্ত্রী যখন বাপের বাড়ি যায় তাই ভালো করে সাজে, মার্কেটে গেলে ভালো করে সাজে, নতুন কাপড় সব আলমারিতে সব কেচে ভরা আছে, আর স্বামী বাড়িতে যখন থাকে পুরাতন ছেঁড়া ঘোড়া পরে থাকে। আচ্ছা, ওই স্বামী তখন দেখতে কি হবে, তাই কোয়াড লাইন করে স্বামী, এখানে ভালো হলো কোয়াড লাইন লাইন করে, কি গো আমার জওয়ান যুবক, সোনামানি কেরা, স্ত্রীর সৌন্দর্য, স্ত্রীর রূপ ও জীবন শুধু দেখার অধিকার স্বামীর রয়েছে। রাতের বেলায় তুমি সাজবে স্বামীকে আনন্দ দেওয়ার জন্য, আর যদি তুমি তাহা না করো, ভালো কাপড়গুলো পরিধান করি, তুমি যদি আমার বাপ দেখবে, মা দেখবে, বন্ধুরা দেখবে, রাস্তায় কত দেওর দেখবে, বাসওয়ালা কন্ট্রাক্টর হাত ধরে তুলবে, ওটা ও দেওর হয়, অসুবিধা নাই। এ আমার মা খালাপ, শুনে নিন রাতের বেলা, যদি আপনি আপনার চলাফেরা গুলো শরিয়াতে মোতাহারার উপরে করতে পারেন, ও আম্মা জানেরা আমার আপনার সৌন্দর্য রূপ জৈব আপনার স্বামীর জন্য রয়েছে, এই স্বামীর মনে আনন্দ দেওয়ার নিয়েতে যদি আপনি সাজা গোজা করেন, নিশ্চিত আপনার স্বামী, মেয়েরা যতই সাজুক না কেন, বাবা যত সাজে তত সুন্দরই লাগে, আল্লাহ পাক মেয়েদেরকে এমন একটি আকর্ষণ বানিয়েছেন, ঘর যত সাজাবেন দেখতে ভালো লাগবে, মেয়েদেরকে যত সাজাবেন তত দেখতে ভালো লাগবে, আপনার সাজা গুজা হবে আপনার স্বামীর জন্য, বাবা পৃথিবীর কারো জন্য হবে না। আর যদি বিহায়া খাতুনের মতো রাস্তায় চলে যান, বাবা পিয়াদোবালি রাস্তায় দাঁড়িয়ে ক্যারাম বোর্ড খেলবে, আর তারা বলবে, মেয়াও আও বসো গল্প করে যাও, তুমি আমাদের সরকারি ভাবি কার ভয় পা। যুবকেরা, সোনামানিকেরা, নিজের বাচ্চাগুলোকে লালন পালন করুন শরিয়াতে মোতাহারার উপরে। এখন বাবা আমার তিনটি কন্যা হয়েছে, বাবা আমার চতুর্থবার একটি পুত্রের আশাবাদী, এখন মেয়ে ফুল প্রসাব বেদনায় ছটফট করে, আর হযরত ইসমাইল নামাজের পাটিখানা পেতে দিই, দুই রাকাত শোকরানা নামাজ আদায় করেছেন, নামাজ আদায় করার পরই মহান আল্লাহ পাকে তার হাত তুলে দিয়েছেন, মালিক
আমি আপনার কাছে ফরিয়াদ করি, আমি আপনার কাছে দোয়া করি, আমার স্ত্রীকে আপনি হেফাজত করুন, আল্লাহ আমার স্ত্রীকে হেফাজত করুন। দোয়া করেছেন, চোখের পানি ঝরিয়েছেন, আব্বা আমার দোয়া করে করি কান্না করতে করতে ওই নামাজের পাটিতে ইসমাইল ঘুমিয়ে গেছে। আমার নবীজি স্বপ্নের মাধ্যমে তাকে দেখা দেয়, ও গো ইসমাইল, আমি দয়ার নবী বলি বলছি সময় শোনো, তোমার বিবি ইসমাইল, তোমার বিবি শোনো, চতুর্থবার তোমার বিবি মেয়ে ভুল একটি কন্যা সন্তান আপনার জন্ম দেবে, ওই মেয়েটি হবে, যদি একবার দোয়া আল্লাহ দরবারে করে তার দোয়ার বরকতে 70,000 জাহান্নামী আল্লাহ জান্নাত বাঁচি বানাইয়া দেবে। এটা আমাদের ঘরে রাবিয়া নাকি? শুটিং শাটিং ফিটিং কাঁধে মেরেছে সিফটি বিনার হুকিং, ভয়ে ঝুলিয়েছে ধেনাচিকে একটি ব্যাগ, ছেলেরা তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি হিম খালি ধনের পেটে এক নক্তা, উরুমা ফাঁকা নিমতলা খালি কপালেতে এক নক্তা, এ কি বড় ধারণের নায়িকা! নায়ক আর নায়িকা যদি বিয়ে হয়, এদিকে লাল সেদিকে লাল, এদিকে ফাটা ওদিকে ফাটা, একদম এ হলো নায়ক আর হলো নায়িকা, এদের যদি বিয়ে হয় সন্তান হবে কেমন? ওইরকমই হবে, জন্মানি শুধু টা টা করবে না। বন্ধু আমার সোনা মানিকের হাজরতে রাবিয়া বাসারি পৃথিবীর জমিনে এখন আগমন করেননি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে খবর দিলেন তার আগে, ইসমাইল তোমার ঘরে একটি মেয়ে জন্ম নেবে, তার দোয়ায় 70,000 জাহান্নামী জান্নাতবাসী হবে, ওই মেয়েটার নাম আমি নবী বলে গেলাম, রাবিয়া রেখে দিও। আব্বাজি আমার সোনা মানিকের এমনি করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খবর দিলেন, বাবাজি আমার ইসমাইল স্বপ্নটা দেখলেন বাবা, কারণ যারা নবী পাককে দেখে সত্যই তারা নবীকে দেখে, বাবা আমার আপনি স্বপ্ন দেখছেন, স্বপ্নের মাঝে আমিনউদ্দিনকে দেখলেন, হতেও পারে সেটা আমিনউদ্দিন, হতেও পারে সেটা ইবলিস। হাদিসের কথা, আপনি মুফতি সাহেবকে দেখছেন, হতেও পারে মুফতি সাহেব, হতেও পারে শয়তান। পীর সাহেবকে স্বপ্ন দেখছেন, হতেও পারে পীর, হতেও পারে ইবলিস। কথা বোঝা যাচ্ছে না? এটা হাদিসের কথা। কিন্তু যদি কেউ আমার দয়াল নবীকে স্বপ্নের মাধ্যমে দেখে, হাদিস শরীফের ভিতরে লেখা আছে বাবা, বাস্তব তারা নবীজিকে দেখেছে, কারণ পৃথিবীর সমস্ত রূপ ধারণ করার ক্ষমতা আল্লাহ ইবলিসকে প্রদান করেছেন, কিন্তু রাসূলে পাকের রূপ ধারণ করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলি আমার সোনা মানিকে এমনি করে আপনার কিনা, আমার রাসূলে পাক স্বপ্নটা দেখালে ও দেখে আপনার কিনা ঘুম ভেঙে গেল, হঠাৎ করে বিবি মেয়ে ফুলকে ডাক দেয়, কান্নার আওয়াজ শোনা গাই, ও গো বিবি বলো না সন্তান কি হয়েছে, বিবি মেয়ে ফুল কিছুই না বলে চুপ করে রয়েছে, আল্লাহকে বলেছিলাম একটা পুত্র দিতে, আল্লাহ গো তুমি একটা কন্যা দিয়েছ, চতুর্থবার কন্যার খবরটা কেমন করে দেব, স্বামী হয়তো মনে মনে ব্যথা পাবে, হঠাৎ করে খামোশ হয়ে আছে, উত্তর দেয় না, আপনি সমাতি আপনার কিনা, ইসমাইল বলে বিবি দুঃখ করো না, বুঝেছি চার নাম্বারে একটি কন্যা হয়েছে বলে তোমার মনে ব্যথা লাগে, ও গো বিবি জেনে রাখো এই মেয়েটি এত নেক কারিনি, এত আবিদা জাহিদা হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর দিলেন, সে যদি দোয়া করে 70,000 জাহান্নামীকে আল্লাহ জান্নাত বাঁচি বানাইয়া দিবে। বিবি রে দুঃখ করো না, এ মেয়েটা খুব ভালো, এ মেয়েটার নাম আমার নবী পাক রেখে গেছেন রাবিয়া। জোরে বলো সোনা মানিকের আমার বিবি স্বামীর কথা শুনে বড় আনন্দিত হলেন, কারণ স্বামী যদি খুশি থাকে বিবি খুশি নাকি? আর যে স্বামীর খুশিতে খুশি হতে পারে না, এ বিবি হলো ভালো না। স্ত্রীরও কিছু হক থাকে স্বামীর প্রতি, স্বামীরও কিছু হক থাকে স্ত্রীর প্রতি,
আমার সোনা মানিক, পৃথিবীর জমিনে দেখা যায় আমরা অনেক যুবক আছি, স্বামী আছি, আপনার স্ত্রীদেরকে অযথা কষ্ট দেই, অযথা মারধর করি, আপনার কি না হয়তো কোনো কাজে ত্রুটি হয়েছে, সঙ্গে সঙ্গে আঘাত করি, মারধর করি, সহ্য করি না, সবর করি না, রান্তে দেরি, রান্না করতে দেরি হলে আপনার কি না রাগারাগি, যাও মুখের মেয়ে বেরিয়ে যাও, মারধর শুরু করে দেই, না বাবা না, আমার রসুল বলে তোমার স্ত্রী রান্না করতে দেরি হয় কোনো কারণ বশত, তুমি তার সঙ্গে যাও, মিষ্টি আলাপ করো, সঙ্গে পারো কাজ করে হাত পাঠিয়ে দুইজনে মিলেমিশে করো, যদি না পারো পাশে বসে মিষ্টি আলাপ করো, স্ত্রী দেখবে স্বামী আমার খুশি আছে, কিন্তু যদি নাংলা পাচন বার করে কি হবে? অবস্থা হলো এরকম। কিন্তু অনেক মেয়েরা আছে, কিছু মেয়ের স্বভাব আছে দেখবেন, এরকম ওরা যদি বাপের বাড়ির আত্মীয় আসে খুব খুশি, দিন রাত কষ্ট করবে, কোনো কষ্ট নেই। আর যদি স্বামীর বাড়ির কোনো আত্মীয় স্বজন এসে দুজন আসলি, ওরে বাবা রে, আমি আর ভাত আছে না, নাই এ অভ্যাস আছে বলো, প্রায় ঘরে যন্ত্রণা একদম বাস্তব, মিলিয়ে নেবেন। বাপের বাড়ির থেকে আপনার পাঁচজন এসেছে, কষ্ট হয়নি, রাত দশটার সময় উঠে রান্না করতে হলো, একবারও বলবে না। আর যদি স্বামীর বাড়ির বোন বা অন্য কোন আত্মীয় আসে, এই রাত্রে আমি এখন সারা দিন তাই মরে যাচ্ছি, কি গো এই ভুল বলেছি। প্রায় ঘরে দেখবেন শাশুড়ি আর বৌমাতে বনে না মোটে, ও গো আমার মা খালা, পৃথিবীর জমিনে আমি তোমাদের অনুরোধ করব, শাশুড়ি তুমি তোমার বৌমাকে বৌমা বলো না, মেয়ে বলো। ওরা শাশুড়ি অনেকে বলে আমরা মেয়ে মনে করি এনেছি, কিন্তু ও হলো এক নাম্বার বদমায়েশ শাশুড়ি, একদম আজকে কারো বাদ দেওয়া হবে না, সব চল। অনেকে ভালো নাও লাগতে পারে, ভালো করে বলছেন, একদম বাস্তব, আপনাদের প্রত্যেক ঘরে এরকম যন্ত্রণা আছে, তাই আমি বলতেছি। কিছু হলেই বিনির সঙ্গে কে বলতে, ও বিন, তোমার মেয়েটার আমি মেয়ের মতো করে দেখিলাম, আমার মেয়ে পরের দিছি, তোমার মেয়ে মেয়ের মতো করে রাখতেছি, তোমার মেয়ে কথা শোনা, তুমি যদি ভালো হইতে কখনো তোমার বেই আর বিনির সঙ্গে পরিচয় করতে না, তুমি তাকে শাসন করে বশ করতে, বৌমাকে নিজের বশে আনতে, কই বৌমার কষ্ট হয় তুমি তো বোঝো না, তোমার নিজের মেয়ে যখন আসে তোমার বাড়ি, তুমি তার কি খাওয়াইলে হয়, কি দিলে হয় তা করো, আর বৌমার কষ্ট হয় তো বোঝো না, আছে বলো? কিছু পয়জান আছে, আর কিছু বৌমা এরকম আছে, এরা শাশুড়িকে ভালোবাসে না, শ্বশুরের যত্ন করতে চায় না, বাপ এরা নিজের বাপ এলে কি আনন্দ, মা এলে আনন্দ, আর শ্বশুর শাশুড়ির দিকে টেরা চোখে দেখে, এও বৌমা এরকম ধরনের জিনিস আছে। এই যত্ন বলি, বৌমা যিনি হয়েছেন বৌমা হয়ে নয়, মেয়ে হয়ে থাকেন, আর যিনি শাশুড়ি বলছেন শাশুড়ি নয় আপন মা, এই রূপে দেখেন, শাশুড়ি হবে মা, বৌমা হবে মেয়ে, প্রত্যেক ঘরে উভয় উভয় যখন এরকম থাকবে, এর মুসিবতে ও দেখবে, ওর মুসিবতে দেখবে। তো যদি বৌমা একবার মাথা যন্ত্রণা করতেছে, ছেলের সঙ্গে পরিচয় করে, দেখেছো তোমার বউ, তোমার একটু ডাকলাম, তো শয়তানি করতেছে, পরিচয় করে বদমাইশ, ভালো করে পরীক্ষা করলে না, আর শুধু বলে বৌমা আগে ছেলে ভালো ছিল, বৌমা এসে এমন যুক্তি দিয়েছে ছেলে আমার ঘুরিয়ে গেছে, খোঁজ রাখো না তুমি, তোমার ছেলে ঘুরিনি, খোঁজ রাখো না তোমার মন ঘুরেছে, এ বাস্তব। আপনারা যারা বিয়ে করেছেন প্রত্যেকেই এই রোগে ভুগছে কম বেশি, তাই বলি এই যে আপনাদের যে ফেরাউনের মতো মন,
ছেলে ঘুরে গেছে। এইটা ফেরাউনের মতো মন, বৌমা যুক্তি দিয়ে তার ছেলে ঘুরে গেছে, এই চিন্তা হবে ফেরাউন নমরুদের ছিল। মুসলমানের কখনো আর একজন মুসলমানের প্রতি সন্দেহ থাকে না। তোমার সন্তান তুমি তাকে বলতেছ এইরূপ, তাহলে আসলেই তুমি বৌমা বলে মেনে নিতে পারো নি, তাই কথা বলছো। মুখে বলতেছ বৌমা মেয়ে আনিসি মেয়ে, না খুব খেয়াল। আমার জওয়ান যুবক সোনা মানিকে অনুরোধ করবো ভাইকে, আমি শাশুড়িকে বলবো মা হন শাশুড়ি নয়, বৌমাকে বলবো মেয়ে হন বৌমা নয়। যদি উভয় উভয়কে বুঝে নিতে পারে সংসারে শান্তি হবে, সংসার সুখের হবে, শাশুড়ি আম্মাকে ভালোবাসতে হবে, তিল জান দিয়ে ভালোবাসতে হবে, আর শ্বশুর আব্বাকে ভালোবাসতে হবে, তিল জান দিয়ে মহব্বত করতে হবে। ও আমার আম্মা জানের, যদি আপনি আপনার বৌমাকে ভালো না বাসতে পারেন, আপনার ঘরের মেয়েও পরের বাড়ি বৌমা হয়ে যাবে। আপনি যেমন এখানে বলছেন তাকে তেমন শুনতে হবে। এই জন্য অনুরোধ করব আব্বা আমার উভয় উভয়কে চিনুন জানুন, সংসারে সুখ ফিরে আসবে। আরো একটুখানি এগিয়ে চলুন, রাবিয়া বাসারি রহমাতুল্লাহ আলাইহা, আপনার আস্তে আস্তে বড় হয় আব্বা আমার, আব্বা জানের কাছে মা জানের কাছে রাবিয়া বাসারি থাকে, আব্বা জানের কাছে লেখাপড়া করতে থাকে। বন্ধুরে সাত বছরের হয়ে গেছে বাবা, বাচ্চারা মায়ের পাশে শুয়ে থাকলে মাকে রাতের অন্ধকারে খুঁজে দেখবেন। রাবিয়া বাসারি মাকে খুঁজতেছেন হঠাৎ করে রাতের বেলা, মা পাশে নাই, রাবিয়া কোনো কথা না বলে ওই রাতের বেলা ঘরের ভিতরে উঠি মাকে খুঁজতে আরম্ভ করেছে। দেখে ঘরের কোণে নামাজের পাটি পেতে দি টুকরে টুকরে মেয়ে ফুল কান্না শুরু করেছেন, আল্লাহ তারে কান্না কাটি করে। অনেকক্ষণ কান্না হয়ে গেল, রাবিয়া বাসারি পিছনে বসে আছেন। অনেকক্ষণ পর যখন রাবিয়ার মা আপনার ইবাদত থেকে দোয়া থেকে ফারাগত হাসিল করেছেন, সঙ্গে সঙ্গে রাবিয়া জিজ্ঞাসা করে মা কাঁদো কেন গো মা, আব্বা বকা বকি করেছে নাকি, ও গো মা কেন রাতের বেলা কাঁদো, কেন খাওয়া হয়নি বলে কাঁদো, ও গো মা ব্যাপারটা কি, মা চোখে পানি কেন, নিশি রাতে এত কাঁদো কেন। মা ডাক দিয়ে বলে ও গো রাবিয়া আমি খাওয়া হয়নি বলে তার জন্য কাঁদি না, আমার স্বামী গরিব বলে তার জন্য আমি কাঁদি না। বলে রাবিয়া রে আমার আল্লাহ আমাদেরকে আশরাফুল মখলুকাতে শ্রেষ্ঠ জীব করে জগতে পাঠিয়েছে, আমার আল্লাহ আমাকে যে চোখ দুটি দান করেছে, আমি রাবিয়া যদি আমি মেহফুল যদি এই চোখ দুটোর শুকরিয়া আদায় করি আমার জীবন চলে যাবে, এই চোখের নিয়ামত শুকরিয়া শেষ হবে না। মারি আমি তোমার মা রাবিয়া, শুনে রাখো রাবিয়া আমি তোমার মা, মেহফুল আল্লাহর ইবাদত করি, রাতের নিশিতে তাহাজ্জুদ নামাজ পড়তেছি, এই নামাজটি আমার নবী পাকের প্রতি ফরজ ছিল, সেই নামাজ পড়ি আমি, কারণ এই নামাজের মাঝে নাকি নবী পাওয়া যায়। জোরে বলে হে বন্ধুরে সোনা মানিকে রাবিয়া বাসারি রহমাতুল্লাহি আলাইহা, পৃথিবীর জমিনে মাকে ডাক দিয়ে বলেন মা আমিও আপনার সাথে তাহাজ্জুদ নামাজ পড়তে চাই। ও গজবকে আমাদের ঘরে বাচ্চা যদি মা খোঁজে মাকে সিরিয়াল দেখতে দেখতে পায়, আর আপনার কিনা তৎকালীন যুগে মায়েদেরকে আল্লাহর ইবাদত করার জন্য নামাজের পাটিতে দেখা যায়। ও গো মা আপনি যদি নামাজি হন আপনার মেয়েটা আপনার পাশে বসে একদিন না একদিন নামাজ পড়বে, আপনি আমার আব্বা আপনি যদি নামাজি হন শুক্রবারে যখন আপনি গোছগাছ করবেন আপনার ছোট বাচ্চাটা বলে আব্বু আমি আপনার সঙ্গে মসজিদে যাব। বলে আমার সোনা মানিক পৃথিবীর জমিনে নিজের চলাফেরাটা শরিয়াত মোতাবেক করো। আল্লাহুম্মা মহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর কতদিন সাধের ঘুমে ঘুমাবি রে মন, দিনের
পর দিন কেটে যাই তুই হইলি না চেতন ঘুমাবি রে মন। খেয়াল করেন, আসলি যে দিন খালি হাতে বল সেদিন কে ছিল সাথে রে, এখন তার নালা সাথে আর নবীজির বচন ঘুমাবি রে মন। আর কত দিন সাধের ঘুমে ঘুমাবি রে মন। আহা, খেয়াল করেন, মায়ের পেটে হজম হতে বাঁচলি রে মন কার দয়াতে, মায়ের পেটে বাচ্চা আছে, ভাত খায় হজম হয়, রুটি খায় হজম হয়, গোস্ত খায় হজম হয়, কি আমার আল্লাহ দিয়েছে পেটে ওটার হজম হয় না। মায়ের পেটে হজম হতে বাঁচলি রে মন কার দয়াতে, এখন তার নালা সাথে আর নবীজির বচন ঘুমাবি রে মন। এখন যাদের বুকে নিয়ে সে দয়ালকে ছেড়ে দিয়ে রে, যে আপনাকে হজম হতে থেকে বাঁচালো, যে আল্লাহ মায়ের নাড়ি দাঁড়ায় খাইয়ে তোমাকে বড় করলো, এখন যাদের বুকে নিয়ে সে দয়ালকে ছেড়ে দিয়ে সদায় ভুলে ঘুম ঘুমায় কাটালি জীবন ঘুমাবি রে মন। আর কত দিন সাধের ঘুমে ঘুমাবি রে মন, ওগো মরার আগে মরলো যারা ঘুম হতে জাগিল তারা রে। হুজুর মরার আগে মরো, নিজেকে মারো, কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যগুলো বিলীন করো, মুর্শিদে ফানা হইয়া দাও, এরপরে ফানা ফির রসুল হইয়া দাও, এরপরে ফানা ফিল্লাহ হইয়া দাও, এরপরে বাকা বিল্লাহ হবে, জোরে কোন সুবহানাল্লাহ। তত্ত্বের কথা, আপনি যদি তরিকা শুধু ভক্তই হয়ে থাকেন কিছু পাবেন না, মুরিদ হবেন, যাওয়া আসা করবেন, আমি কি বলছি বোঝা যাবে। আর যারা দুই বিদ্যায় বিদ্যান নন, একে পণ্ডিত বলে না, পণ্ডিত পাণ্ডিত্য, ইনসান ইনসানিয়াত, মানুষ মানহুস, কথা বুঝতে পারেননি, এই জিনিসগুলো এক নয় আলাদা। জ্ঞান দুই ভাগ, কেতাবি জ্ঞান আধ্যাত্মিক জ্ঞান, দুটো জ্ঞানই ফরজ, সুবহানাল্লাহ। বলে অনেকেই দুনিয়ায় শুধু ওপরের জ্ঞানের কথা বলে কিন্তু ভিতরের জ্ঞানের কথা বলে না। এই ভিতরের জ্ঞান যতদিন আপনার ভিতরে না থাকবে, না আসবে, না পারবেন, পুঁথিগত বিদ্যায় আপনি কিছু পাবেন না। খুব খেয়াল, মরার আগে মরলো যারা ঘুম হতে জাগিল তারা রে, এদেরকে বলিও না ইহা কোরআনের বচন ঘুমাবি রে মন। আর কত দিন সাধের ঘুমে ঘুমাবি রে মন, যাদের জন্য এসব কর ভেবে দেখো মন কেউ নয় কারো রে,
সুদ খেয়েছেন, আল ঠেলেছেন, মিথ্যা বলেছেন, চুল লাল করেছেন, যে মেয়েরা ভালো বলো নায়ক নায়ক মনে হবে। এই শুন বাবা, ওই যুবক সম্মুখে দাড়ি কেটেছেন, হিসাব করেন, যাদের জন্য এসব করো ভেবে দেখো মন কেউ নয় কারোর, বুঝবে তুমি বিপদ কালে যখন আসিবে মরণ, ঘুমাবি রে মন। ঠিক ঠিক আমার যুবকের খুব ভালো করে বোঝেন বাবা, আমি আপনাদেরকে দুই ভাবে বুঝাতে চাচ্ছি, শোনাও ও গো আমার বন্ধু, খুব ভালো করে বোঝেন। হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা আস্তে আস্তে করে আপনার বউ হয়েছেন বাবা, এইভাবে আপনার তাহাজ্জুদ নামাজ পড়া চালু করেছেন। আব্বা ইসমাইল অসুস্থ হলেন হঠাৎ, বাবা আমার এমন রোগ ক্লান্ত হয়ে গেলেন, আস্তে আস্তে কয়েকদিনের মধ্যে ইসমাইল চিরবিদায় নিয়ে নিয়েছে, ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। আব্বা ঘরাও এতিম চারটি মেয়ে পরের পাশে বাড়িতে কাজ করে, থালা মাঝে ঝাড়ু দেয়, কাপড় পরিষ্কার করে দেয়, বিনিময় আহার আনে, তাই তার জীবিকা নির্বাহ চলে। আব্বা দেখতে দেখতে বিনিময় ফুল সে একদিন অসুস্থ হয়ে যায়, সে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে নেয়, ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। চারটি মেয়ে বা ফারা মা ঘরা হয়ে গেল বাবা, এমনি সময় দেখা গেল ওই বাচ্চা নগরে অভাব দেখা দিয়েছে, এমন অভাব হয়, এমন অভাব হয়, মানুষ মানুষের দুশ্মন হয়ে গেল। কোন মা যদি তার বাচ্চা নিয়ে ঘুমিয়ে থাকে, মা যদি ঘুমিয়ে যায়, ঘুমান্ত হারাতে ওই মায়ের কোলের কাছ থেকে বাচ্চাটা উঠিয়ে নিয়ে যাওয়া হয়, আর অন্য দেশে যাইয়া বাবা বাচ্চাকে বিক্রি করে দেওয়া হয়। মানুষ মানুষের শত্রু ছিল, আব্বাজি আমার ওই চারটি মেয়ের আব্বা নাই মা নাই, তাই আপনার দুশ্মনের দলেরা আপনার তাদেরকে উঠিয়ে নিয়ে চলে গেছে। কোনদিন ইতিহাস বাবা আমার যারা বিশিষ্ট ব্যক্তি তাদের কথা মনে রেখেছে, যারা বিশিষ্ট নয় ইতিহাস তাদের কথা স্মরণ করে না। কথা বোঝা যাচ্ছে? রাবিয়াকে নিয়ে গেছেন বাজারে নিয়ে তুলেছে, এমন সময় একজন খরিদ করতে এসেছে। রাবিয়া বাসরি, বাবা আমাদের যেমন বাজারে গরু বিক্রি হয়, মোষ বিক্রি হয়, ছাগল বিক্রি হয়, মুরগি মরগ বিক্রি হয় না বাবা? তৎকালীন যুগে মানুষ বিক্রি হতো, যুবক আমার মানুষ বিক্রি হতো বলে আপনার কিনা দেখা গেল রাবিয়াকে নিয়ে গেছি, হঠাৎ একজন খরিদ করতে এসেছি। রাবিয়া বাসারি বলেন, ও আমার খরিদ করবেন যিনি আমার মনিব হবেন, আপনার কাছে আমার তিনটি শর্ত আছে, যদি আপনি পালন করতে পারেন আমাকে খরিদ করবেন। বলে কি শর্ত তোমার? এক নাম্বার শর্ত হলো আমাকে একটা আলাদা ঘর দিতে হবে, ওই ঘরে আমার বিনা হুকুমে কেউ প্রবেশ করতে পারবে না। খেয়াল বুঝতে পারছেন কথা নাকি? দুই নাম্বার, আমার কাজের জন্য সারা দিন আমি আপনার কাজ করব, তবে রাতের বেলা আমি আপনার কাজ করব না। সুবহানাল্লাহ। তিন নাম্বার, কাজ আপনি আমার যখন বলেন করব, শুধুমাত্র নামাজের টাইমে আমি আপনার কাজ করব না। শর্তগুলো খারাপ না ভালো? কথা বলেন না কেন? ভালো আব্বাজি আমার পছন্দ হলো কথা শুনে, খরিদ করে নিয়ে চলে গেল মনিব তার ঘর বাসা দেখানোর জন্য, এদিক সেদিক করে আপনার বাসাতে গিয়ে দেয়। ও গো আমার যুবকের সঙ্গে সঙ্গে আপনার একটি কোণে একটি ঘর, ছোট্ট ঘর রাবিয়া পছন্দ করেছেন, মনিব আমার এইটাই দিলে আমার জন্য ঠিক হবে। ঠিক আছে তুমি দাও বাবা আমার রাবিয়া বাসারি, ওই ঘরে নিজে থাকি, দিনের বেলা আপনার কিনা আসে মনিবের কাজ করে, যেমন কাজ করার পারে তেমন ভাবে করে, মালিক যদি একটু ত্রুটি হতো তাহলে তার প্রতি চাবুকের আঘাত করা হতো। বাবাজি রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহা, আমি আমার মায়েদের জন্য সবকটা দিতেছি, ও গো আমার মা খালা শুনে না রাতের বেলা, হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহা এমন একজন আবিদা জাহিদা নেককারি দিয়ে ছিলেন, হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহা রাতগুলোকে বেছে নিতেন, এই রাত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তোমার ইবাদত করে কাটিয়ে দেব, আবার বেছে নিতেন, এই রাত আমি রুকু করে কাটিয়ে দেব, এই রাত আমি সেজদা করে কাটিয়ে দেব। রাবিয়া সারা রাত
ছাড়া রাত আল্লাহর ইবাদত করতেন, আল্লাহর ইবাদত করতেন, রাবিয়া কখনো ঘুমিয়ে যেতেন না। এই চোখ যদি ঘুমাতে চাইতো রাবিয়া বাসারি লবণ গুলে পানি রেখে দিতেন, আর ওই পানিগুলো চোখে ছিটা মেরে দিতেন। চোখ কেটে কেটে কে বলতেন, এ রাবিয়ার চোখ তুই দুনিয়ায় ঘুমাতে চাস না, এই রাবিয়ার চোখ তুই দুনিয়ায় ঘুমাতে চাস না, আমি রাবিয়া তোকে আমল ঘুম দেব, একবার ঘুমাবি কিয়ামত অবধি কেউ ডাকবে না। এই চোখ আমার ব্যাপককে সাক্ষী দেবে। সিরিয়াল দেখলি কেন? এখানকার মায়েরা দেখে টাকে না, আর যদিও দেখে তো আজকে বলে দেখা হয়নি। কেন বলেন তো? বিরানির জালসা, ফুরফুরা হুজুররা আছে, আরো কত আলেম আলামা আছে, দেখতেছি হুজুর কালকে কাজা আদায় করলে বান্ধবান।